প্রিয় শিশুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। সকলকে জানাই শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা প্রত্যেকেই পুজো খুব ভালোভাবে কাটিয়েছো, প্রত্যেকেই সাবধানে আছো। তো এতদিন তো পুজোর ছুটি কাটলো, তো তারপরে আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি হিস্ট্রি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, দেখো আমি লিখে রেখেছি পোশাক, ভাষা ও লিপির ব্যবহার, অধ্যায় 8। তোমরা তোমাদের বইটা খোলো। দেখো এই যে পোশাক, ভাষা ও লিপির ব্যবহার থেকে আমি আজকে শুধু পোশাকের ব্যবহার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো পোশাকের ব্যবহার নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে, যে আদিম মানুষ আদিম পর্যায় থেকে যখন ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর পর্যায়ে উন্নীত হচ্ছিল, তখন কিভাবে পোশাকের ব্যবহার বা পোশাক কিভাবে আবিষ্কার করেছে, সেই পোশাক ব্যবহার বা আবিষ্কারের ইতিহাসটা একটুখানি জেনে নিতে হবে, তাই তো? তো দেখো আদিম পর্যায়ে যখন মানুষ ছিল, সেই আদিম মানুষ তো তখন পোশাকের ব্যবহার জানতো না। তো তারা তখন কি হতো বলতো? তখন তারা এই যে শীত, গ্রীষ্ম, বর্ষায় প্রচণ্ড কষ্ট পেত, তারা তো খালি গায়ে থাকতো। আমরা এখন যেমন পোশাক পরি, সেরকম পোশাক তো তখন তারা পরতো না। এর ফলে কি হতো? তারা প্রচণ্ড কষ্টে দিন যাপন করতো, ঠিক আছে? তো এর পরবর্তীতে তারা প্রথমে কিন্তু গাছের যে পাতা বা ছাল বাকল বা পশুর চামড়াকে পোশাক হিসাবে ব্যবহার করতে শুরু করেছিল। মূলত মনে করা হয় নতুন পাথরের যুগ থেকে কিন্তু আদিম মানুষ এই পোশাকের ব্যবহার শুরু করেছিল। প্রথম দিকে তাহলে আদিম মানুষেরা কি ধরনের পোশাক ব্যবহার করত? আমরা এখন যেমন সুন্দর পোশাক ব্যবহার করি বা যেগুলো আমরা পরিধান করি, সেই জাতীয় পোশাক কি তখন তারা ব্যবহার করতে পারতো না? প্রথম পর্যায়ে আদিম মানুষ কিন্তু গাছের যে বড় বড় পাতা বা গাছের ছাল, যাকে আমরা বাকল বলি, এছাড়াও তারা যখন পশু শিকার করত, সেই মৃত পশুর চামড়া রোদ্দুরে শুকিয়ে কিন্তু তারা পরিধান করতে আরম্ভ করেছিল। এর পরবর্তীতে তারা সূচ আবিষ্কার করেছিল। সেই সূচ কিন্তু এখনকার দিনের মতো নয়, পাথরের মানে হাড় মানে কোনো পশুর হাড় বা পাথর দিয়ে তারা সূচ আবিষ্কার করেছিল। এই সূচ আবিষ্কার করার ফলে কি সুবিধা হয়েছিল? তারা পশুর চামড়াগুলোকে সেই সূচ দিয়ে সহজে সেলাই করতে পারত, দিয়ে সেই সেলাই করার পর সেই পশুর চামড়াটা তারা কি করত? পরিধান করত। তো এই সেলাই করার জন্য তো সূচের পাশাপাশি অবশ্যই সুতো প্রয়োজন, কারণ সূচ সুতো ছাড়া কিন্তু সেলাই করা সম্ভব নয়, তাই তো? আমরা প্রত্যেকেই জানি। তো এই সুতো তারা কিভাবে পেলো বলতো? এই যে বিভিন্ন যে লোমযুক্ত ভেড়া বলো বা ছাগল, অর্থাৎ বিভিন্ন পশুর যে লোম, সেগুলোকে তারা সুতো হিসেবে ব্যবহার করেছিল। এছাড়াও তারা কি ব্যবহার করেছিল? শন, অর্থাৎ পাটে। তোমরা যদি পাট গাছ দেখে থাকো, তোমরা অবশ্যই জানো সেটা, যে পাট যখন তুলে আনা হয় তখন পাটের গা থেকে এক ধরনের আঁশ বেরোয়, তাই তো? যেটাকে আমরা পাট বলি। আর শুকনো অংশটা পাটকাঠি হিসেবে ব্যবহার করা হয়, তোমরা অনেকেই দেখে থাকবে। সেই পাট থেকে বিভিন্ন পাটজাত দ্রব্য তৈরি হয়, পাটের কাপড় তৈরি হয়, পাটের ব্যাগ তৈরি হয়, ইত্যাদি অনেক তো এখন তৈরি হয় জিনিসপত্র। তো সেই যে পাটের আঁশগুলোকে তারা কি করেছিল? তারা সুতো হিসেবে ব্যবহার করেছিল। এছাড়াও তারা কার্পাস তুলোকেও কিন্তু সুতো হিসেবে ব্যবহার করেছিল। এইভাবে কিন্তু সুত সুতোর মাধ্যমে তারা পোশাক সেলাই করে পরতে শিখেছিল, বোঝা গেছে? এরও পরবর্তীতে কিন্তু তারা বিভিন্ন ধরনের উন্নত মানের পোশাক তৈরি করেছিল। প্রথম পর্যায়ে কি বললাম, গাছের ছাল বাকল, গাছের পাতাকে তারা পোশাক হিসেবে পরিধান করত। পরবর্তীতে তারা কিন্তু বিভিন্ন তুলোর পোশাক, যেগুলো অনেক বেশি হালকা এবং আরামদায়ক, সেই পোশাকও কিন্তু তারা আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। এবং আরও পরবর্তীতে দেখা যায় তারা এই যে তুলোর পোশাক ছাড়াও বিভিন্ন পশুর লোমের তৈরি পোশাকও কিন্তু তারা ব্যবহার করেছিল। সেই পোশাকগুলো কি? তুলোর পোশাক বা পশমের পোশাকগুলো কিন্তু পরিধান করলে অনেক বেশি তা গরম হয়, আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। তাহলে সেই পোশাক পরে তারা কি করেছিল? তীব্র শীতের হাত থেকে কিন্তু নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হয়েছিল, তাই তো? এরও পরবর্তীতে দেখো, তারও পরবর্তীতে যখন আরো উন্নত হলো, তখন তারা ধীরে ধীরে কিন্তু কাঠ বা পাথরের তৈরি মাকু আবিষ্কার করেছিল। এই মাকু কি যদি বলতে হয়, তাহলে বলতে হবে, তোমরা যদি কেউ তাঁত দেখে থাকো, আমরা প্রত্যেকেই এই তাঁতের সাথে পরিচিত, তাঁত তো তোমরা প্রত্যেকেই দেখে থাকবে। মাকু হলো এমন এক ধরনের যন্ত্রাংশ যা কাপড় বুনতে সহায়তা করে। তাঁতে মাকুটা বসিয়ে তার ভিতরে সুতো দিয়ে কিন্তু কাপড় বোনার কাজে লাগে। তাহলে আমরা এক কথায় মাকু সম্পর্কে বলতে পারি যে তাঁতের এমন এক ধরনের যন্ত্রাংশ যার সাহায্যে কাপড়
বোনা যায়, বোঝা গেল? তাহলে মাকু কি? তো আদিম মানুষেরা পরবর্তী পর্যায়ে কিন্তু কাঠ বা পাথরের এই মাকু তারা আবিষ্কার করেছিল, এবং তারও পর্যায়ে তখন যারা মানে তখন তারা তাঁত যন্ত্র আবিষ্কার করার ফলে কিন্তু তাঁত বস্ত্র তারা পরিধান করতে সক্ষম হয়েছিল। এর পাশাপাশি তারা আরো পরবর্তীতে জানা যায় যে তারা রেশম বস্ত্র কিন্তু ব্যবহারে সক্ষম হয়েছিল। এই রেশম বস্ত্র কি সেটা একটুখানি আলোচনা করি। রেশম বস্ত্র হলো রেশম সুতো থেকে তৈরি বস্ত্র। তাহলে এই রেশম সুতোটা আমরা কিভাবে পাচ্ছি? তুঁত গাছ বলে এক ধরনের গাছ হয়, সেই তুঁত গাছের পোকা হলো রেশম পোকা বা রেশম কীট যাকে আমরা বলে থাকি। সেই রেশম কীটের লালা নিঃসৃত যে রস সেইটাই পরবর্তীতে শুকিয়ে গিয়ে রেশম সুতো বা সিল্ক সুতো যেটাকে আমরা বলি সেই রেশম সুতো তৈরি হয়। সেই রেশম সুতো থেকেই কিন্তু রেশম বস্ত্র তৈরি হয়। এটা তোমরা বিস্তারিত পরে আরো জানবে রেশম কীট সম্পর্কে বা রেশম বস্ত্র কিভাবে তৈরি হয় তোমরা উঁচু ক্লাসে নিশ্চয়ই পড়বে, এখন এইটুকুনি জেনে রাখো। তো আদিম মানুষেরা পরবর্তী পর্যায়ে কিন্তু রেশম বস্ত্র তৈরি করতেও সক্ষম হয়েছিল। মূলত মনে করা হয় চীন দেশের লোকেরাই কিন্তু প্রথম রেশম বস্ত্র তৈরি করেছিল, বোঝা গেছে? আর যীশু খ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর আগেই কিন্তু সিন্ধু উপত্যকা অঞ্চলে তুলোর আবিষ্কার হয়েছিল, এবং মেসোপটেমিয়ার উপত্যকা অঞ্চলে কিন্তু পশমের ব্যবহারের চিহ্ন পাওয়া যায়, বোঝা গেল? তাহলে কিভাবে আদিম মানুষ পোশাক ব্যবহার করতে শুরু করলো এবং কিভাবে তারা এই পোশাকের আবিষ্কার করলো? তাহলে দেখো, এই যে পোশাক তারা ব্যবহার করতে শুরু করলো এর ফলে তাদের কি কি সুবিধা হয়েছিল দেখো, আমি এখানে উপকারিতাগুলো লিখে রেখেছি, এক এক করে আলোচনা করি। প্রথমেই দেখো, প্রথম পয়েন্টটা কি লিখেছি, তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা। খুব স্বাভাবিক, আমরা যখন পোশাক পরিধান করি কেন করি? আমাদের শীত গ্রীষ্মের যে তীব্র কষ্ট, শীতের যে তীব্র শীত বা গরমের যে গরম থেকে রক্ষা পাওয়ার জন্যই তো। তো আদি মানুষরা যখন তারা পোশাক পরিধান করতে পারতো না, তখন তাদের তীব্র শীতের প্রকোপে থেকে তো নিজেদেরকে রক্ষা করার কিছু ছিল না, তারা তখন কি করলো, যখন পোশাক আবিষ্কার করে ফেললো নিজেদেরকে অর্থাৎ আত্মরক্ষার জন্য, তারা শীত বস্ত্র হিসেবে ধরো পশুর যে লোমের তৈরি পোশাক ব্যবহার করেছিল। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য কিন্তু পোশাক আদিম মানুষকে সহায়তা করেছিল। এছাড়াও গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকেও রক্ষা করার জন্য অবশ্যই সহায়তা করেছিল। তারপরে কি রয়েছে, সেকেন্ড পয়েন্ট রয়েছে দেহের আবরণ। আবরণ মানে কি, ঢাকা, তাই তো? আমরা পোশাক পরিধান করছি অর্থাৎ কি, দেহের আবরণ, তাই তো? তাহলে পোশাক দেহের আবরণ হিসেবে ব্যবহার করা হয়। তাই আদিম মানুষ যখন বন্য পর্যায়ে ছিল, যখন তারা খালি গায়ে থাকতো, তখন তো তাদের দেহের আবরণ বলে কিছু ছিল না। পরবর্তীকালে তারা যখন বস্ত্র তৈরি করতে সক্ষম হলো, তখন তারা কি হলো, এই বস্ত্র পরিধানের ফলে তাদের দেহে আবরণ হলো, মানে দেহটা আবরণ করতে পারলো। এরপরে 3 নম্বর পয়েন্ট রয়েছে সভ্য মানুষের রূপান্তর। দেখো, সভ্য মানুষ তখনই হয় যখন তার মধ্যে শালীনতা ভদ্রতা থাকে, তাই তো? আর পোশাক পরিধানটাকে কিন্তু আমরা অবশ্যই সেই শালীনতা বা ভদ্রতার মধ্যে ফেলি। অর্থাৎ আদিম মানুষ যখন বন্য পর্যায়ে ছিল, তখন তো তারা খালি গায়ে থাকতো, আমি তোমাদেরকে আগেই বলেছি। তারা যখন পোশাক পরিধান করতে আরম্ভ করলো, অর্থাৎ সেখান থেকে আমরা বলতে পারি তারা সভ্য মানুষে রূপান্তরিত হতে লাগলো, তাই তো? আদিম মানুষ তো আদিম পর্যায় থেকে বিভিন্ন জিনিস আবিষ্কারের মাধ্যমে উন্নত থেকে উন্নততর পর্যায়ে উন্নীত হয়েছিল, তার মধ্যে পোশাক কিন্তু একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। এর ফলে কি হয়েছিল, আদিম মানুষ আদিম পর্যায় থেকে সভ্য পর্যায়ে উন্নীত হওয়ার জন্য আরেক ধাপ এগিয়ে গিয়েছিল। তাহলে সেখান থেকে আমরা সহজেই কি বলতে পারি, সভ্য মানুষের রূপান্তর ঘটেছিল আদিম মানুষদের, তাই তো? তারপরে দেখো 4 নম্বর পয়েন্ট কি রয়েছে, কষ্টের হাত থেকে রেহাই। খুব স্বাভাবিক, এই যে তীব্র শীতের সময় তো তাদের যখন কোনো পোশাক ছিল না, তারা প্রচন্ড কষ্ট পেত। আবার অনুরূপভাবে তারা গ্রীষ্মের তীব্র দাবদাহেও তারা কষ্ট ভোগ করতো। তো এই যে পোশাক আবিষ্কার হলো, এর ফলে কি হলো, তাদের সেই কষ্ট থেকে মুক্তি ঘটলো, তাই তো? তাই কষ্টের হাত থেকে রেহাই, এটাকেও আমরা কিন্তু উপকারিতার মধ্যে বলতে পারি, তাই তো? আরেকটা জিনিস দেখো, তাহলে আমরা যদি একসাথে এক জায়গায় পয়েন্ট করি যে তারা কি কি পোশাক ব্যবহার করেছিল, তাহলে কি কি বলবো, প্রথমে প্রথম পর্যায়ে তারা কি ব্যবহার করেছিল দেখো, আমি লিখেছি গাছের পাতা, ছাল বা বাকড় ও পশুর চামড়াকে তারা ব্যবহার করতো, তাই তো? শিকার করা পশুর চামড়া শুকিয়ে তারা ব্যবহার করতো। এর পরবর্তীকালে শন অর্থাৎ পাট এবং তুলো অর্থাৎ কার্পাস ও পশুর লোমের তৈরি পোশাকও কিন্তু তারা ব্যবহার করেছিল। আরো পরবর্তী পর্যায়ে তখন যখন তারা আরো উন্নত হয়েছিল, তখন তারা তাঁত বস্ত্র ব্যবহার করেছিল, এবং তারও পরে আমরা কি জানতে পারি, তারা রেশমের বস্ত্র কিন্তু তৈরি করেছিল এবং পরিধান করতে সক্ষম হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আজকের এই পর্বে আমি পোশাক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে বাকি যে অংশটা রয়েছে ভাষা এবং লিপির ব্যবহার সেই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ভিডিওটা বাড়িতে ভালো করে দেখো। এই সংক্রান্ত যে পিডিএফ আমি তোমাদেরকে দেব তার অ্যান্সার করে আমাকে হোয়াটসঅ্যাপ করো, কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করো। আজ এই পর্যন্তই, সকলে ভালো থেকো, টাটা।